তো প্রজেক্টের ব্যাপারে আলোচনা করার জন্য কাজ করার জন্য কিন্তু মোটামুটি ভালো একটা সময় আমরা পেলাম আর কি। এদিকে কই যাই হোক, আমাদের প্রজেক্টে আমরা একটু শেষের দিকে নিয়ে যাচ্ছি আর কি। আজকে তো ফর্মালি আমাদের লাস্ট ক্লাস আর কি, আমাদের আরেকটা ক্লাস হবে প্রেজেন্টেশন 28 তারিখে মঙ্গলবার। হ্যাঁ, একটু আলোচনা করবো একটু পরে করি, বাট তার আগে আমরা বেশ কিছু কাজ একটু করার চেষ্টা করি আর কি, এজাজ সম্পর্কেও আমাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে, নাইস। সো কোথায় ছিলাম আমরা একটু দেখে আসি, লারাভেল 41। এখন ফাইনালি আমরা যেটা করবো চেক আউট অথবা কন্টিনিউ শপিং। চেক আউটে ক্লিক করলে কি হচ্ছিল, এই ধরনের একটা ফর্ম আসতো, বলা ছিল ইউ হ্যাভ টু লগ ইন টু কমপ্লিট ইউর ট্রাভেল অর্ডার, ইফ ইউ আর নট রেজিস্টার্ড দেন প্লিজ লগ ইন ফার্স্ট, তাই না? কি হয় আমি দেখে আসি বিহাইন্ডে। তার আইডিটা নেওয়া হচ্ছিল, আইডিটা নিয়ে সেশনে তার আইডিটা রাখা হচ্ছিল এবং ডিডিট করা হচ্ছিল চেক আউট শিপিং এ। সো চেক আউট শিপিং এর জন্য আমরা চেক আউট কন্ট্রোলারের শো শিপিং ফর্ম এই ফাংশনটা লোড করা হচ্ছিল। শো শিপিং ফর্মের মধ্যে আমরা এভাবে পাচ্ছিলাম আর কি, তো শিপিং কন্টেন্ট আমরা একটা ভিউ লোড করা হচ্ছে এবং সেখানে কাস্টমারের আইডিটা আমরা সেশন থেকে নিলাম, নিয়ে সেই আইডি ধরে কাস্টমার ইনফরমেশন তুলে এনে আমরা আবার শিপিং কন্টেন্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাই না? সো তাহলে শিপিং কন্টেন্ট ফর্মটা কোথায় আছে আমাদের? শিপিং কন্টেন্ট এখানে এসে এভাবে ক্যাটাগরি হবে না, এখানে হবে শিপিং শিপিং। তো এখানে অ্যাকচুয়ালি শিপিং ফর্ম দেখতে পাচ্ছি এভাবে, ঠিক আছে, সেভ শিপিং ইনপুট। সো আমরা এখানে যদি সাবমিটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টু প্রোভাইড। সো এখানে আমরা চাইলে তার নাম ধরে তাকে সম্বোধন করতে পারি আর কি, যে ডিয়ার অমু, পারি না? বাট তার জন্য যেটা করতে হবে সেশনে তার নামটাও কিন্তু রাখতে হবে। সেশন তো স্যার এখন কাস্টমার টেবিলে একটু দেখে আসি কি অবস্থা। এখানে দেখেন কি ছিল, ফার্স্ট নেম লাস্ট নেম ছিল। স্যার মডেলে স্যার আমরা এটাকে নিয়ে ফুল নেম বানাই কি স্যার আমরা করতে পারবো না স্যার? অবশ্যই পারবো সেইটা যদি স্যার একটু, হ্যাঁ ওটা দেখাচ্ছি, দাঁড়ান, কাস্টমার বাই আইডি লাস্ট নেম, সেবার যদি রিলোড দিই, যে হ্যালো আল হাসান আসছে না? আমি এটাকে একটু
বোল্ড করে দিলাম। হ্যালো আল হাসান, ইউ হ্যাভ টু লগ ইন। এবার একটু ভালো লাগছে দেখতে আর কি। সো তাহলে অ্যাকচুয়ালি এখানে দেখেন, তার ও শিপিং করার সময় তার নামগুলো এখানে চলে আসতেছিল, তাই না? কারণ এখানে বলা আছে ইউ হ্যাভ টু গিভ আস, ইউ হ্যাভ টু গিভ আস, লিখে দিই ইউ হ্যাভ টু গিভ আস প্রোডাক্ট শিপিং ইনফরমেশন, ইউ হ্যাভ টু গিভ আস প্রোডাক্ট শিপিং ইনফরমেশন টু কমপ্লিট ইউর ভ্যালুয়েবল অর্ডার। ইফ ইউ আর নট, ইফ ইউর প্রোডাক্ট বিলিং ইনফরমেশন এন্ড শিপিং ইনফরমেশন আর সেম, দেন জাস্ট প্রেস অন শিপ শিপিং ইনফরমেশন। এই কারণে আমরা কি করতেছিলাম, ওই কাস্টমারের সকল ইনফরমেশন এখানে নিয়ে আসতেছিলাম, তাই না? ইয়েস। সো এখানে আমরা একটা এম্পটি স্ট্রিং অ্যাপেন্ড করে দিলাম, যার কারণে সাকিব আল হাসানের মধ্যে একটু একটু স্পেস চলে আসছে, তাই না? নাইস। এবার ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। সো ইমেল অ্যাড্রেসটা কিভাবে রাখবো, ভ্যালুর মধ্যে ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে ডিস্ট্রিক্ট নেম। সো ডিস্ট্রিক্ট নেমটা দেওয়ার জন্য এখানে কি করতে হবে, নেম দিতে হবে, নেম আমরা চলে, এখানে কোনো ইয়ে লাগবে না, এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, ঝামেলা কেন, যেটা যাবে সেটাই তো আসবে, তাই না? কোটেশন হবে না, ডাবল কালি হবে, জি স্যার, ডাবল কালি হবে, স্যার।
তার শিপিং ইনফরমেশন এবং বিলিং ইনফরমেশন সেম থাকে তাহলে তার কিছু লিখতে হবে না, জাস্ট এখানে ক্লিক করলেই হবে। আর সে যদি চেঞ্জ করতে চায় সেটা চেঞ্জ করে দিতেই পারবে, তাই না? চেঞ্জ করে দিয়ে ফোন নাম্বার টাম্বার সব চেঞ্জ চেঞ্জ করে দিয়ে যখন সেভ শিপিং ইনফোতে ক্লিক করবে তখন তার ডাটাগুলো আবার আরেকটা টেবিলে সেভ হবে। শিপিং নামে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, শিপিং নামে। তো কিভাবে তৈরি করব? মডেল, মডেলের নাম কি? শিপিং টেবিলের মধ্যে যা যা হবে অ্যাজ লাইক অ্যাজ কাস্টমার টেবিলের মতই। সো আমি এগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি আপাতত। সো ফার্স্ট টাইম লাস্ট টাইম হবে না। শিপিং টেবিলে কি দেওয়া হয়েছে? ফুল নেম, ফুল নেম। সো এখানে দিয়ে দিচ্ছি ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড নাই আর সব, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট। ওকে, নাও আমাদের মাইগ্রেশন ফাইলটা কমপ্লিট। PHP artisan migrate টেবিল তৈরি হয়ে গেছে। আমরা যদি রিলোড দেই শিপিং নামে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে ওই ডাটাগুলো আছে। ফাইন, সো এবার কি করতে হবে? শিপিং টেবিলের ডাটা নেওয়ার জন্য আমাকে এখানে চেক আউট, সেভ শিপিং। সো এই অ্যালাইসটার জন্য আমরা web.php তে যাব, পোস্ট, সেভ শিপিং, ফাংশনটার নাম দিলাম সেভ শিপিং ইনফো। তো চেক আউট কন্ট্রোলারে যাচ্ছে, আর একটা মেথড লিখতে হবে আমাকে এখানে, পাবলিক শিপিং কে আমরা এখানে ইউজ করে নিলাম। এবার এখানে নিউ, এবার এখানে লাগবে হচ্ছে রিকোয়েস্ট। খেয়াল করেন রিকোয়েস্ট রিকোয়েস্ট। এবার এখান থেকে আমরা ধরবো হচ্ছে রিকোয়েস্ট। স্যার উপরে একটা প্রোডাক্ট কপি করে স্যার শিপিং টা স্যার চেঞ্জ করে দিলে হবে স্যার। রাইট, শুধু কাস্টমারের জায়গায় পাসওয়ার্ড লাগবে না, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, ফুল নেম হবে স্যার, ফার্স্ট নেম চাই, ফুল নেম রিকোয়েস্টের আগে স্যার। কেন রাখতেছি একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে। এবার চেক আউটের মধ্যে পেমেন্ট, চেক আউটের মধ্যে পেমেন্টে যাচ্ছে। তো আমাদের যেটা করতে হবে এবার এই চেক আউট, তাহলে এখন কি হবে? সেভ শিপিং ইনফোতে ক্লিক করলে শিপিং টেবিলে ডাটা যাবে এবং শিপিং আইডিটা সেশনে যাবে।
এবং রেডিয়েট করে তাকে কোথায় পাঠিয়ে দেবে এআলআইস এ সো এআলআইসটার জন্য এবার কন্ট্রোলার ফাংশন রেডিয়েট করতে হবে সো এটা একটা পোস্ট রিকোয়েস্ট না লাগে get request right check out payment এর জন্য check out controller এ show payment form এই ফাংশনটা লোড করো show payment form show shipping form আগে show payment form এই ফাংশনটা লোড করতে হবে সো আমরা চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি public function show shipping form এখানে এসে আমাদের এই কাজটা করতে হবে বেসিক্যালি এগুলো লাগবে না চেক আউট পেমেন্ট MEMT পেমেন্ট ফর্ম এগুলো আপাতত লাগবে না সো পেমেন্ট কন্টেন্ট সো চেক আউটের মধ্যে আমরা আরেকটা পিএসপি ফাইল তৈরি করতে পারি পেমেন্ট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি পেমেন্ট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি এখানে এসে আমরা শিপিং কন্টেন্টের কোডগুলো আপাতত কপি করে পেস্ট করে দিচ্ছি তো এখানে এটা লাগবে না এখানে বলছি ইউ হ্যাভ টু গিভ আস প্রোডাক্ট পেমেন্ট ইনফরমেশন টু কমপ্লিট ইউর ভ্যালুয়েবল অর্ডার এখানে কি ঠিক লাগবে না অ্যান্ড দ্যাটস অল পেমেন্ট ফর্ম বলে দিচ্ছি সো সেভ সাব পেমেন্ট হবে হ্যাঁ বেসিক্যালি এখানে আমরা এগুলো কিছু রাখছি না আপাতত সাবমিট অর্ডার এখানে মনে করেন আমরা কাজ করতেই পারি এখানে টেবিল নেই ক্যাশ অন ডেলিভারি ফর্ম কন্ট্রোল লাগবে না প্লেস হোল্ডার লাগবে না মনে করেন একটাই বা একই জায়গায় সেভ হবে সেভ শিপিং ইনফো দিলাম পেমেন্ট ফরমার্স আনডিফাইন্ড ভেরিয়েবল কাস্টমার বা আইডি কোথায় হচ্ছে এটা দিচ্ছি এই ফর্ম চলে আসছে পেমেন্ট ফর্ম
রেডিও বাটনটা কই? রেডিও বাটনটা সম্ভবত ওয়েলের কারণে মুছে গেছে। হবে না ক্লাস ঘটনা নাকি বলুন তো? আমারও একটা ইয়েতে হয় না, মানে ওই ডিবের ভিতরে স্যার রেডিওটা লেখা বাদ দিয়ে করেন স্যার, তাহলে তো কথা হইল খারাপ হয় না বলেন তো? রেডিওর পাশে লেভেল হতো স্যার, ওই ক্লাসটা রেডিওটা বাদ দিয়েছে, রেডিও বাদ দিলে আসে কিন্তু তাহলে তো ভালো হয় না। সমস্যা নেই স্যার, কোন সাপোর্ট দেখি স্যার আমরা, আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বিকাশ পেপার থাক, এরকম থাক সমস্যা নেই। তো এভাবে আমাদের আসতেছে, তো এখান থেকে তার যে কোনো একটা পেমেন্ট মেথড চেক করা লাগবে, তারপর সাবমিট দেওয়া লাগবে। আমি একটা কাজ করি, প্রত্যেকটা ফিল্ডের মধ্যে রিকোয়ার্ড দিয়ে দিই, সবগুলো মধ্যে রিকোয়ার্ড দিতে কিন্তু ঝামেলা হয়ে যাবে তাই না? রিকোয়ার্ড দিলে তো এটা দেওয়া লাগবে, আচ্ছা রিকোয়ার্ড বাদ দিয়ে দিচ্ছি সমস্যা নেই। তো এভাবে আসলো আর কি। এখন আমরা এখান থেকে যখন যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে যখন অর্ডারটা সাবমিট করবো তখন কি হবে? তো অর্ডার এবার কিন্তু আসল জায়গায় আসছি, ঠিক আছে? এতদিন এই পুরো 33-34টা ক্লাসের মধ্যে এই এখনকার আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা হবে সবচেয়ে বেস্ট আলোচনা, ঠিক আছে? সো এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করতে হবে। দেখেন যে পেমেন্ট ফর্মটা এখানে আসলাম। সো নর্মালি যখন অনলাইনে কোনো একটা অর্ডার আপনি কাটবেন সিস্টেমের মাধ্যমে, প্রথমে কোন কোন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সে অর্ডার করতেছে সেই ইনফরমেশনগুলো আপনি কার্টে সেভ করে রাখলেন, তারপরে কি অর্ডার করতেছে কাস্টমার ইনফরমেশন লগ ইন বা সাইন আপের মাধ্যমে আপনি নিয়ে নিলেন, এরপরে প্রোডাক্টের ডেলিভারি হবে কোথায় সে শিপিং ইনফরমেশন নিয়ে নিলেন, এখন পেমেন্ট ইনফরমেশন নিয়ে
আপনি যখন অর্ডারটা সাবমিট করবেন তখন কি হবে, অর্ডারটা সাবমিট করার পর এবার কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার ডেটাবেসের মধ্যে এই অর্ডার নামে একটা টেবিল তৈরি করতে হবে, তাই না? এবং সেখানে প্রোডাক্ট ইনফরমেশন থাকবে, কাস্টমার ইনফরমেশন থাকবে, শিপিং ইনফরমেশন থাকবে, তাই না? কারণ এখন এখন পর্যন্ত এই যে ইনফরমেশনগুলো আমার কার্ড ক্লাসের মধ্যে যে প্রোডাক্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমার ডেটাবেসের মধ্যে নাই। ডেটাবেসের মধ্যে যদি না থাকে তাহলে আমি রিপোর্ট তৈরি করবো কি যে কবে কে কখন কি অর্ডার দিছে, দাম কত ছিল, তাই না? তো এখন কি করতে হবে, যখন সে অর্ডারটা সাবমিট করবে, যখন সে অর্ডারটা সাবমিট করবে তখন আমাকে প্রোডাক্ট ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন, শিপিং ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশনগুলো সেভ করে রাখতে হবে। সো কি কি রাখতে হবে আমার কাছে, মানে অর্ডারটা নেওয়ার জন্য প্রোডাক্ট ইনফরমেশন, মানে কি অর্ডার করছে, কি অর্ডার করছে, ডেলিভারি হবে কোথায় এবং পেমেন্টের হিসাব নিকাশগুলো কীরকম, মানে চারটে ডাটা বা এই চারটে টপিক সম্পর্কে কিছু ডাটা আমাকে সেভ করে রাখতে হবে টেবিলের মধ্যে। এখানে ক্লিক করলে, সো ধরেন এখানে কোনো একটা পেমেন্ট মেথড সে সিলেক্ট করে ক্লিক করলো, সো পিকার বা পেপ্যাল এগুলো কীভাবে হবে এখন আপাতত চিন্তা করতে হবে না। এগুলো হচ্ছে কি পেমেন্ট গেটওয়ে আমরা অ্যাড করতে পারি। পেমেন্ট গেটওয়ে বলতে বোঝানো হচ্ছে একটা এপিআই, খুব সহজ অ্যাড করা আর কি, এগুলো আপনারা পেরে যাবেন। আগে জেনারেল প্রসেসটা কমপ্লিট করি। সো ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে, সিলেক্ট করে সাবমিটে ক্লিক করলে কি হবে, একটা টেবিলের মধ্যে কিছু ডাটা যাবে বা কিছু ডাটা আমাকে রাখতে হবে, একটা টেবিলের মধ্যে বললে ভুল হবে, সাবমিট অর্ডারে ক্লিক করলে কিছু ডাটা আমাকে রাখতে হবে সেভ করে। এখন সেটা রাখার জন্য আমার টেবিল একটা লাগবে, দুটো লাগবে, না তিনটা লাগবে, না তিরিশটা লাগবে, সেটা আমরা এখনো জানি না, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখবো এখন। বাট তার আগে আগে আমরা এই ক্লিক করলে একটা রিকোয়েস্ট হচ্ছে, রিকোয়েস্টের এগেনস্টে একটা অ্যালাইস তৈরি হবে এবং অ্যালাইসের জন্য একটা কন্ট্রোলের একটা ফাংশন থাকবে। সো ওই তো অতটুকু আমরা আগে রেডি করি। তো মনে করেন এখান থেকে এই সাবমিট অর্ডার বাটন ক্লিক করে, এটা একটা ইনপুটের বাটন, টাইপ সাবমিট ফর্মের মধ্যে আছে। সো সেভ পেমেন্ট এখানে যাবে, অ্যাকচুয়ালি সেভ পেমেন্ট না, আমরা এখানে দিব হচ্ছে সেভ অর্ডার, সেভ অর্ডার। এখন ফাইনালি তার অর্ডারটা সেভ হবে। সো চেক আউটের মধ্যে সেভ অর্ডার, আমরা এখান থেকে এটা একটা পোস্ট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্টের জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে চেক আউট সেভ অর্ডার। তো চেক আউট কন্ট্রোলারে আমি এই ফাংশনের নাম বলেছি সেভ অর্ডার ইনফো, এটা হচ্ছে আমার ফাংশন সেভ অর্ডার ইনফো, এটা হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনের ডেফিনেশন দেওয়ার জন্য আমরা চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি, এখান থেকে পাবলিক ফাংশন সেভ অর্ডার ইনফো। ওকে, সো এখান থেকে আমরা ডাটাগুলো এখান থেকে সেভ অর্ডার ইনফো কাজ করব। সো বেসিক্যালি আমার ফর্মের মাধ্যমে কি কি আসতেছে বলেন তো, যখন কনফার্ম অর্ডারে ক্লিক করবে তখন আপনার এটা তো একটা পোস্ট রিকোয়েস্ট, আপনি যে কন্ট্রোলার এই ফাংশন এখানে আসলেন আপনার হাতে কি আছে বলেন তো, শুধু পেমেন্টটাই, আর কিছু নাই, তাই না? শুধু পেমেন্টটাই, আর কিছু নাই। তাহলে এখানে আমি যদি বলি রিকোয়েস্ট পেমেন্ট টাইপ, এরকম ছিল বানানটা, কি হতে পারে, ভ্যালু দিয়ে দিচ্ছি না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মধ্যে, আমরা কাজ করব। তারপর আন্ডার কনস্ট্রাকশন স্যার,
অবশ্যই বাটন দুটো না দিলে হইতো, বাটন দুটো না দিলে হইতো আন্ডার কনস্ট্রাকশন বিকাশ পেমেন্টের প্লিজ ইউজ ক্যাশ অন ডেলিভারি এটা দিলাম বিকাশ এখান থেকে ওকে বাট যখন আমার ক্যাশ অন ডেলিভারি আসবে তখন কি হবে এই জায়গাটায় আমরা কাজ করবো যে ক্যাশ অন ডেলিভারি প্রসেস কিভাবে পেমেন্ট আমরা হ্যান্ডেল করতে পারবো ঠিক আছে আমার হাতে আছে শুধু কি পেমেন্ট টাইম এখন দেখেন একটা অর্ডার সেভ করার জন্য আমার কি কি জিনিস লাগবে অর্ডার সেভ করার জন্য আমার কি কি জিনিস লাগবে একটু খেয়াল করেন লাগবেই তো অর্ডারটা করার জন্য আমার কি কি লাগতেছে প্রথমে অর্ডার একটা আইডি লাগবে অর্ডার আইডি এরপরে কাস্টমার আইডি অর্ডারটা কে করতেছে অর্ডারটা ডেলিভারি হবে কোথায় এবং টাকা পয়সার বিষয়গুলো কি পেমেন্ট টাইপ এরপরে প্রোডাক্ট ইনফরমেশন কত টাকার অর্ডার অর্ডার টোটাল তারপরে প্রোডাক্ট আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি কতগুলো অর্ডার করতেছে দেখেন অর্ডার সেভ করার জন্য কি কি ইনফরমেশন লাগবে সে যখন কনফার্ম অর্ডারে ক্লিক করবে এখান থেকে যখন সে ক্লিক করবে আপনার তো কিছু ডাটা রাখতে হবে কারণ এই অর্ডারটা সে করতেছে এখান থেকে অর্ডারটার জন্য আপনার একটা ইনভয়েস তৈরি করা লাগবে ইনভয়েসটা তাকে আবার ডেলিভারি দেওয়া লাগবে তাই না তো কী করতে হবে এখানে তো বেসিক্যালি অর্ডার অর্ডারের একটা আইডি থাকবে মনে করেন আমি একটা টেবিল বানালাম অর্ডারস নামে অর্ডারস নামে আমরা একটা টেবিল তৈরি করলাম অর্ডার আইডি প্রাইমারি কি বাইরে শুরু থাকলো অ্যাকর্ডিং টু লেভেল কাস্টমার আইডি অর্ডারটা কে করতেছে ডেলিভারি হবে কোথায় পেমেন্টের সবগুলো কি কি অর্ডার টোটাল কত টাকার অর্ডার করছে তাই না টোটাল কত টাকার অর্ডার এবার অর্ডারের মধ্যে কি কি প্রোডাক্ট আছে সেগুলো লাগবে না আপনারা যখন দেখেন ইনভয়েস হয় কোনো কিছু কিনলে সেখানে কিন্তু আইটেম ডিসক্রিপশন থাকে ওটি হচ্ছে কি প্রোডাক্ট ইনফরমেশনগুলো এখন এই ডাটাগুলো কিন্তু রাখলেই হচ্ছে প্রথম কথা হচ্ছে আমার কাছে আছে শুধু পেমেন্টটাই আর কিছু নাই আমার এটা ডাটাগুলো দিতে হবে এটা হচ্ছে প্রথম কোশ্চেন ডিফিকাল্টিসগুলো একটু খেয়াল করেন আমার লাগবে আমার এই ডাটাগুলো লাগবে আমার হাতে কি আছে শুধুমাত্র পেমেন্টটাই আপাতত আর কিছু আছে নাই কিন্তু এখানে সাবমিট অর্ডারে ক্লিক করলে আমি যখন এখানে আসতেছি এই জায়গায় আসতেছি কোথায় গেলে এই জায়গাটা আমাদের শুধু পেমেন্ট টাইপ আছে আর কিছু নেই বাট আমাদের ওগুলো লাগবে আর আপনি বললেন যে ঠিক আছে কাস্টমার আইডি কোথায় আছে সেশনে সো কাস্টমার আইডি সেশন থেকে নিয়ে আমি কাস্টমার ইনফরমেশন পাইতে পারি শিপিং আইডিটাও আছে প্রোডাক্টের ডেলিভারি হবে কোথায় সো কাস্টমার আইডি যদি আমি সেশন থেকে নিয়ে এখানে রেখে দিই তাহলে কাস্টমার আইডি ধরে কাস্টমার টেবিল থেকে সকল টাকা নিয়ে আসতে পারবো না সেম ভাবে শিপিং টেবিল থেকে শিপিং আইডি ধরে কোথায় ডেলিভারি হবে সকল টাকা নিয়ে আসতে পারলাম এটা গেল অর্ডার আইডি এটা তো পিকে এআই এটাও হয়ে গেল অর্ডার টোটালটা কোথায় পাবো বলেন স্যার এটা তো স্যার সেশনে থাকা কথা কার্ডে আছে ইয়েস কার্ডে একটা আছে না আইটেম টোটাল জি স্যার একদম সবার নিচে জি স্যার ওইটা হচ্ছে কি আমার অর্ডার টোটাল ওইটাকে আমাকে সেশনে রাখতে হবে সেশনে রেখে তারপরে সেশন থেকে এখানে নিয়ে আসতে হবে ওটাকে কি সেশনে রাখা হয়েছে স্যার পড়া সুসর আইডিটা রাখা হয়েছে স্যার ওটা ছিল আমাদের হচ্ছে এই যে কার্ড এটা টোটাল এই এটা কি এই যে টোটাল এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কি টোটাল এটা সেশনে রাখা এটাকে সেশনে রাখতে হবে
সেশন রাখবো আমরা, এখন সমস্যা নাই। সো এটা পাইলাম, এবার এগুলো কোথায় পাবো? প্রোডাক্ট আইডিতে স্যার, প্রোডাক্ট টেবিল থেকে আসবে স্যার। এটা এটা স্যার সেশনে আছে স্যার, আমরা সেশন ধরে স্যার আমরা যখন কার্ডে দেখাইছি যে কি কি প্রোডাক্ট অর্ডার করছে ওটাকে আসলে এগুলো সেশনে না, এগুলো আছে কার্ডে। হ্যাঁ সেশনে ঠিক আছে বলতে পারেন, অ্যাকচুয়ালি কার্ডের মধ্যে কি আছে এগুলো আছে। সো আমি কার্ড ক্লাস থেকে নিয়ে আসতে পারি না এগুলো? জি স্যার, কার্ড ক্লাস থেকে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, প্রাইস টাইস এগুলো ধরে। কিন্তু স্যার আমাদের কি স্যার মানে প্রোডাক্টের নেম প্রাইস নেওয়ার দরকার আছে? শুধু স্যার আমরা আইডিটা নিয়ে আসি, পরে স্যার আমরা সব পাবো। কোয়ান্টিটি শুধু স্যার কোয়ান্টিটি নিয়ে আসতে হবে স্যার, আমি যেহেতু আমার সব ইনফরমেশন গুলো আছে, আমি কার্ড থেকে এগুলো নিয়ে আসতে পারবো। এখন ডাটা গুলো আমি কোথায় পাবো সেই ব্যবস্থাটা আমার হইলো। এখন আর একটা সমস্যা আছে, মনে করেন আমি টেবিল তৈরি করার পর এরকম কিন্তু হবে, প্রাইস ডেলিভারি অর্ডার টোটাল 232 টাকা আটানা। এবার আপনি এখানে লিখলেন প্রোডাক্ট আইডি 1 2, প্রোডাক্টের নেম হচ্ছে এ, প্রাইস হচ্ছে 20 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 20 টাকা, নিয়ে নিলেন একটা ছবিল। এখন মনে করেন এবার আবার আর একটা অর্ডার আসতেছে, সে অর্ডারের প্রোডাক্ট এই অর্ডারের প্রোডাক্ট কয়টা? একটা। এখন সব অর্ডারে কি প্রোডাক্ট একটা আসবে? কোন অর্ডারে একের অধিক প্রোডাক্ট আসতে পারে না। কাস্টমার কার্টে কয়টা প্রোডাক্ট নিবে এটা কি আপনি জানেন? একটাও নিতে পারে, 10টাও নিতে পারে, 5টাও নিতে পারে, 3টাও নিতে পারে, সে তার ইচ্ছা মতো প্রোডাক্ট কার্টে নিবে। এখন যতগুলো প্রোডাক্ট কার্টে থাকবে সবগুলোকেই তো আমি কি করব, তাহলে এখানে নিয়ে আসতে হবে না? এখন একটা অর্ডারে যদি আমার একটা প্রোডাক্ট আসে তাহলে কিন্তু এভাবে রাখতে পারতেছি। এখন মনে করেন একটা অর্ডারে প্রোডাক্ট আছে 3টা, প্রোডাক্টের আইডি হচ্ছে 2 7 আর হচ্ছে 5, এই 3টা প্রোডাক্ট আছে, তাহলে আপনি এখানে কি হবে, অর্ডার আইডি 1, কাস্টমার আইডি মনে করেন একই কাস্টমার সব একই, শুধু প্রোডাক্ট আইডি 2, এরপরে কত রাখতে হবে 2, এরপর 7 কেন রাখবেন, কমন দিয়ে রাখা যাবে? একটা কলামের মধ্যে এট এ টাইম কয়টা আইডি রাখা যায় প্রোডাক্টের? একটা। তাহলে এখানে যদি একটা রাখলাম, এখানে রাখলাম, এখন তাহলে যদি আবার দ্বিতীয়টা রাখার জন্য কি হবে? আবার একই ভাবে আরেকটা হবে। এখন অর্ডার কিন্তু আমার একটা, বাট আইডিটা কি হয়ে যাচ্ছে বলেন তো, এখানে 1 2 এরকম কত হয়ে যাবে? 3। তাহলে এখন অর্ডার আইডি, এখন 3টা প্রোডাক্ট যদি হয় তাহলে অর্ডার আইডি কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। এটা কি ভ্যালিড স্যার? অর্ডার তো একটাই, একটা অর্ডারে এনেস্টে যদি 3টা প্রোডাক্ট আসে বা একের অধিক প্রোডাক্ট যদি আসে তাহলে কিন্তু আমি একটা রোতে ম্যানেজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমার কি মাল্টিপল রো লাগতেছে? মাল্টিপল রো যদি হয় তাহলে সমস্যা, মাল্টিপল রো করা যাবে, বাট তাহলে কি হয়ে যাচ্ছে, একই অর্ডারে এনেস্টে প্রাইমারি কি হয়ে যাচ্ছে কয়টা? 3টা, একের অধিক। এজন্য এখানে একটা বিষয় আছে, আপনারা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন বা না করে থাকেন জানতে পারেন, কোনো ব্যাপার না। এটা যে যারা সিএসটি করছে তারা জানবে এমন কোনো কথা না। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডি, এরকম একটা সাবজেক্ট থাকে 401 না 302 এরকম আর কি, ডিবিএমএস। ওখানে আর ওখানে একটা বিষয় থাকে যে ডেটাবেস নরমালাইজেশন, ডেটাবেস নরমালাইজেশন, ডেটাবেস নরমালাইজেশন নামের একটা বিষয় আছে যে ডেটাবেস আমি কিছু ডাটা রাখবো ডেটাবেসের মধ্যে। সো এখানে নরমালাইজেশনে কিছু বিষয় থাকে, মনে হয় 3টা রুলস আছে তাই না? একটা হচ্ছে ফার্স্ট এনএফ, সেকেন্ড এনএফ, আর হচ্ছে থার্ড এনএফ, এই 3টা রুলস মেবি আছে আর কি। থার্ড এনএফ
অ্যাকচুয়ালি মেইন তিনটাই আছে, ফার্স্টের আবার তিনটে পার্ট আছে, একের ফার্স্ট এর আবার তিনটে সাব রুলস আছে, ঠিক আছে? এইভাবে আপনি পাঁচটা বলতে পারেন, মেইন রুলস তিনটাই, ফার্স্ট এর, সেকেন্ড এর, থার্ড এর। সো ফার্স্ট এর এর বলা আছে কি, এখানে রুলস গুলো এভাবে বলা আছে যে প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা করে প্রাইমারি কি রাখতে হবে, যেটা হবে ইউনিক এবং যেটা কারোর সাথে মিলবে না। সেকেন্ড এর পে ফার্স্ট এর পে সেকেন্ড রুলস বলা আছে কি, যে ডেটাবেজে দুটো কলাম আলাদা আলাদা ভ্যালু মানে একই নামে একাধিক ভ্যালু থাকতে পারবে না। যেমন মনে করেন মানে একই কলাম আলাদা আলাদা ভ্যালু একই, মনে করেন এই কলাম আলাদা বাট দুটো কলামের ভ্যালু এক, সেটা রাখা যাবে না। সেটা কিরকম হতে পারে, মনে করেন আপনি একটা ফর্ম বানাইতেছেন, আপনি লিখলেন ফার্স্ট নেম, আবার লিখলেন লাস্ট নেম, আবার লিখলেন ফুল নেম, তাহলে কি হবে বলেন তো? ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে এই দুই কলামের মধ্যে যে ভ্যালু আছে ফুল নেমের মধ্যে ভ্যালু থাকবে কি? একই। সো বলা হচ্ছে যে নরমালাইজেশনের ফার্স্ট এন্ড এফের সেকেন্ড রুলসে বলা আছে যে যখন এই ধরনের সিচুয়েশন হবে তখন ফার্স্ট নেম এই ফুল নেমটা রাখবেন না, রাখতে হবে কি ফার্স্ট নেম আর লাস্ট নেম। অনেক সময় আগে কিন্তু এরকম দেখতাম ফার্স্ট নেমও আছে লাস্ট নেমও আছে আবার ফুল নেমও থাকে, স্যার আগে ওয়েবসাইটগুলো এরকম থাকতো। সো ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম এই তিনটার মধ্যে আপনি ফুল নেমকে রাখবেন না, মানে এই দুটাকে কাটা যাবে না, কাটতে হবে এটাকে। কারণ কি? কারণ আপনি কোন একটা ডাটাকে যত ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করতে পারবেন সেটাকে তত বেশি কি করা যাবে, রিইউজ করা যাবে। এজন্য ফুল নেম রাখা যাবে, রাখতে হবে কি ফার্স্ট নেম লাস্ট নেম। এটা ছিল ফার্স্ট এন্ড এফের সেকেন্ড রুলস। আর থার্ড রুলসে কি আছে, ডাটাবেজে ফিল্ডের নাম আলাদা ভ্যালু আলাদা। এটা কি ছিল, ফিল্ডের নাম আলাদা বাট ভ্যালু কি ছিল সেম। ফার্স্ট নেম লাস্ট নেম ফুল নেম তিনটা হচ্ছে কি ফিল্ডের টাইটেল, টাইটেল আলাদা না বাট ভ্যালু কি ছিল এক, ফার্স্ট নেম আর লাস্ট নেমকে কম্বাইন করলে ফুল নেম পাওয়া যাচ্ছিল। সো ফিল্ডের নাম আলাদা বাট ভ্যালু এক, সেক্ষেত্রে আমাকে ক্ষুদ্রটাকে রেখে বড়টাকে ডিলিট করে দিতে হবে। এটা ছিল সেকেন্ড রুলস। থার্ড রুলস কি ছিল, থার্ড রুলস এরকম ছিল যে আপনার ডাটাবেজের কলামের নাম আলাদা আর ভ্যালু আলাদা বাট একটাকে আরেকটাকে দিয়ে ডিরাইভ করা যায়। কলামের নাম আলাদা এবং ভ্যালু আলাদা, যেমন এটার একটা এক্সাম্পল দেখেন, যেমন বলা হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি কারো কাছ থেকে নিলেন, আবার চাইলেন এইজ, দুইটা কলামের টাইটেল কি এক, ভ্যালু কি এক, ভ্যালু কিন্তু এক না, ডেট অফ বার্থ আসবে একটা ফরম্যাট আর এইজ আসবে জাস্ট এক ইন্টিজার ভ্যালু। সো দুইটা কলামের টাইটেল আলাদা আবার ভ্যালু আলাদা, বাট এখানে প্রক্রিয়াটা কি বলেন, একটাকে আরেকটা দিয়ে কি করা যায়, ডিরাইভ করা যায়। এটা ছিল ফার্স্ট এন্ড এফের থার্ড রুলস, দুইটা কলামের টাইটেল আলাদা ভ্যালু আলাদা বাট যদি একটাকে আরেকটা দিয়ে ডিরাইভ করা যায়, যেটাকে ডিরাইভ করা যাচ্ছে সেটাকে বাদ দিতে হবে। মনে করেন আপনার হাতে এইজ আছে, আপনি ডেট অফ বার্থ বের করতে পারবেন? ডিফিকাল্ট, কিন্তু আমি বললাম আমার বয়স 32 বছর, বলেন আমার ডেট অফ বার্থ কত, সম্ভব না কিন্তু। বাট আমি যদি বলি যে আমার ডেট অফ বার্থ এত, November 10, 1985, তাহলে বলেন এবার আমার যদি এই স্টেপ বের করা যাবে না, এবার কিন্তু এইজ বের করা যাবে। সো ডেট অফ বার্থ থাকলে এইজ বের করা যাচ্ছে বাট এইজ থাকলে ডেট অফ বার্থ বের করা যাচ্ছে না, তাহলে কোনটাকে রাখতে হবে, ডেট অফ বার্থ। এই জন্য এখন কেউ আর এইজ নেয় না, সবাই কি নেয় ডেট অফ বার্থ। কিছু কিছু ফিল্ডের কারণে কখনো কখনো দেখবেন এমন সিচুয়েশন হবে যে ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হচ্ছে। ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলসটা কি ছিল, প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে এবং সেটা হবে ইউনিক, তাই না? প্রত্যেকটা রোর জন্য একটা প্রাইমারি কি থাকবে এবং সেটা হবে মানে ডুপ্লিকেট হবে না কখনো। এটা ছিল ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলস। বাট সেকেন্ড এনএফ কি বলতেছে যে কিছু কিছু কলামের কারণে দেখবেন কখনো কখনো টেবিলের ফার্স্ট এন্ড এফ এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হবে, যেমন এখানে হচ্ছিল। কিন্তু কলাম কিন্তু আমার একটাই, একটা অর্ডারে এনএসটি প্রোডাক্ট আসছে তিনটা, যখন একটা এটি দিয়ে তো আর আমি রাখতে পারবো না, রাখতে হলে কি করা লাগবে, এক দুই দুই দুই, একটা অর্ডারে এনএসটি তিনটা প্রোডাক্ট যদি আসে তাহলে তিনটে প্রোডাক্টেরই আইডি কত হওয়া লাগবে, সেম হওয়া লাগবে না? তাহলে আইডি কি সেম হওয়া উচিত, উচিত না। তাহলে কি হচ্ছে, এই যে ফার্স্ট এন্ড এফ এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হচ্ছে।
কি মনে হচ্ছে বলেন তো আমি কি বলতেছি বললাম তাই না সো এই ফার্স্ট টাইপ এর ফার্স্ট রুলস যে প্রত্যেকটা রোড জন্য একটা করে প্রাইমারি কি থাকবে এবং সেটা হবে ইউনিক এবং সেটা যখন ভায়োলেট হয়ে যাবে সেটা কখনো কখনো ভায়োলেট হওয়ার পর্যায়ে চলে আসবে যেমন যেভাবে আমি অর্ডার সাবমিট করব একটা অর্ডার টেবিল তৈরি করলাম সেখানে এই ডাটাগুলো রাখলাম যদি একটা প্রোডাক্ট হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনি যদি বলেন যে না এত টাইম একটা বিষয় অর্ডার করতে পারবেন তাহলে এভাবে করে দিলে কোনো সমস্যা আছে কোনো সমস্যা কিন্তু নেই বাট যদি দুইটা প্রোডাক্ট আসে দশটা আসে পনেরোটা আসে তাহলে কিন্তু এভাবে করা যাবে এভাবে করলে কি হবে এই জন্য সেকেন্ড এনএটা বলে যে কিছু কিছু সিচুয়েশন এমন আসবে যে কিছু কিছু ফিল্ডের কারণে ফার্স্ট এনএফ এর ফার্স্ট রুলসটা ভায়োলেট হবে অর্থাৎ প্রাইমারি কিটা ডুপ্লিকেট হয়ে যাবে তখন কি করতে হবে তখন যেটা করতে হবে একটা টেবিলকে ভেঙে একাধিক টেবিলে তৈরি করতে হবে তারপর এই টেবিলটাকে ভেঙে আমাদেরকে একাধিক টেবিল তৈরি করতে হবে এটা হচ্ছে ডাটাবেস নর্মালাইজেশনের সেকেন্ড এনএফ এর রুলস সো এবার তাহলে কি করতে হবে এবার এই যে ভায়োলেশনটা হচ্ছে ডাটাবেস নর্মালাইজেশনের রুলস ভায়োলেট হচ্ছে এটাকে ঠিক করার জন্য আমরা কি করব এটাকে ঠিক করার জন্য এবার আমরা ওই অর্ডারস টেবিলটাকে ভেঙে এবার আমরা দেখি কতগুলো টেবিল করতে পারি মনে করেন আমি প্রথমে একটা টেবিল তৈরি করলাম অর্ডারস নামে অর্ডারস এখানে থাকবে কি অর্ডার আইডি কাস্টমার আইডি শিপিং আইডি অর্ডার টোটাল অর্ডার ডেট রাখতে পারেন বা অর্ডার ডেট লাগবে না আমাদের তো ইলেকট্রনিক প্রসেসে ক্রিয়েটেড আপডেটেড তো আছে তাই না সো ওখান থেকে আপনি অর্ডার ডেটটা নিতে পারবেন অর্ডার স্ট্যাটাস লাগবে যখন কোনো একটা প্রোডাক্ট অনলাইন থেকে কি অর্ডার করবে সাথে সাথে কি সে টাকা বসে দিয়ে দেয় সো অর্ডার স্ট্যাটাসটা রাখতে হয় বাই ডিফল্ট অর্ডার স্ট্যাটাসটা কি থাকে পেন্ডিং বা ওয়েটিং যখন প্রোডাক্টটা তার বাসায় আপনি বুঝিয়ে দিবেন সে আপনাকে টাকা দিবে তখন এডিট করে অর্ডার স্ট্যাটাসটা কি করতে হয় সাকসেসফুল অথবা কমপ্লিট অর্ডার টেবিল আমি এগুলো রেখে দিলাম এবার আরেকটা টেবিল তৈরি করলাম যে লাইক পেমেন্টস পেমেন্টস নামে আরেকটা টেবিল তৈরি করলাম এখানে কি থাকবে খেয়াল করেন পেমেন্টস আইডি অর্ডার আইডি পেমেন্ট টাইপ পেমেন্ট স্ট্যাটাস এবার রেখে দিলাম জিবিএল সরি অর্ডার ডিটেইলস আরেকটা টেবিল তৈরি করলাম এখানে রাখলাম অর্ডার ডিটেইলস আইডি অর্ডার আইডি প্রোডাক্ট আইডি প্রোডাক্টের নেম প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি সো এখন কি হচ্ছে বলেন তো এই অবস্থায় যদি করি তাহলে আমার একটা টেবিলকে ভেঙে টেবিল তৈরি করলাম কয়টা তিনটা এবং এখানে যদি আপনি দেখেন সো এখানে অর্ডার একটাই পড়বে পড়ার পরে অর্ডার দেওয়ার পর এই পেমেন্ট টেবিলে কি আসতেছে পেমেন্ট টেবিল অর্ডার আইডি কিন্তু আছে এটি কি ফরেন কি সো একটা পেমেন্টের পেমেন্টের আইডি দেখি তো এটা হবে কি এই এই অর্ডার আইডিটা আমি পেমেন্ট টেবিলে রেখে দিব এভাবে আবার অর্ডার ডিটেইলস টেবিলেও দেখেন অর্ডার ডিটেইলস আইডিটা হচ্ছে কি প্রাইমারি কি বাট অর্ডার আইডিটা কি কোয়ান্টি কিন্তু সো এখন যদি এটাকে যদি আপনি এভাবে টেবিল আকারে চিন্তা করেন দেখেন এভাবে যদি ধরেন এটা হচ্ছে অর্ডার ডিটেইলস আইডি এটা অর্ডার আইডি এটা প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট কোয়ান্টিটি তাহলে এখন মনে করেন অর্ডার একটা অর্ডার লেগে এসেছে তিনটা প্রোডাক্ট আছে সাপোজ ধরে অর্ডার ডিটেইলস আইডি 1 অর্ডার আইডি কত হবে একই সমস্যা তো নেই এখানে প্রাইমারি কি অর্ডার ডিটেইলস আইডি না অর্ডার আইডি অর্ডার ডিটেইলস আইডি না তাহলে এখানে অর্ডার ডিটেইলস আইডি চেঞ্জ হবে 1 2 3 বাট অর্ডার আইডি কি থাকবে অর্ডার টেবিল আছে অর্ডার ডিটেইলস টেবিল অর্ডার আইডি আছে আবার পেমেন্ট টেবিলও কি আছে অর্ডার আইডি
মডেল অর্ডার অর্ডার বানান কি ঠিক আছে ও আর ডিজাইন অর্ডার আচ্ছা পেমেন্ট order details দি হ্যাঁ টেবিলে নাম order detail আহা এখানে ও ঠিক আছে ওকে হয়ে গেছে কিন্তু ঘটনা যা ঘটাবে তো এখন যদি আমরা এখানে যাই দেখেন আমাদের বেশ কয়েকটা স্কিমা প্রথমে order টেবিলে আসলাম order টেবিলে এসে আমার কি কি লাগবে কাস্টমার order ID তো হয়ে গেছে কাস্টমার ID লাগবে তো কাস্টমার আইডিটা আমরা কিভাবে করতে পারি ইন্টিজার তাই না ইন্টিজার করতে হবে সেশনে কি নামে রাখছিলাম কাস্টমার আইডি নামে রাখা হয়েছিল না সেশনে কাস্টমার আইডি shipping id order total এরপরে order total sir order total order total order total তো it is a variable float 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 এইটা দিতে হবে না float হবে হ্যাঁ 10, 2 তো ডিফল্ট ভ্যালু যদি কিভাবে দেয় এভাবে না ঠিক আছে আমরা এই এটার নাম কি বলে অর্ডার টেবিল ডাবল করে ফেললাম এবার আরেকটা কি আছে পেমেন্ট পেমেন্টস টেবিলটা করে ফেলি পেমেন্টস টেবিলে কি আসবে অর্ডার আইডি পেমেন্ট টাইপ স্ট্রিং পেমেন্ট টাইপ তাই না
পেমেন্ট টাইপ, আর একটা কি আসবে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস স্যার এটাও স্ট্রিং হবে, পেমেন্ট স্ট্যাটাস এন্ড দ্যাটস অল, অর্ডার আইডি, পেমেন্ট আইডি, এন্ড ফাইনালি আরেকটা ছিল অর্ডার ডিটেলস, অর্ডার ডিটেলস টেবিল আমার এটার মতো অর্ডার আইডি, পেমেন্ট স্ট্যাটাসটা কি স্যার মানে অল টাইমই হবে স্যার? ইয়েস, পেমেন্ট স্ট্যাটাসটাও by default pending. এবার order integer order id, এবার এখানে হবে কি product id, product id string হবে product name. Port হবে না, কিছু আছে কোয়ান্টিটি স্যার, কোয়ান্টিটি হবে ইন্টিজার না, সো না আমরা তিনটে টেবিল কিন্তু তৈরি করে ফেললাম, এবার যা আছে বা বলে ফিয়ামিল্লা, ঠিক আছে, এবার এখানে আমরা যদি ডেটাবেসে যাই, এখানে দেখি আমাদের টেবিল কিন্তু ক্যাটাগরিজ কাস্টমার ম্যানুফ্যাকচারার ম্যাগনেশন প্রসেস শিপিংগুলো, ঠিক আছে, ফিয়ামিল্লা চলে আসছে সেম ভাবে, এবার যাবে কি অর্ডার টেবিলে যাওয়ার পর পেমেন্টস, এবার যাবে হচ্ছে অর্ডার ডিটেইলস, এই যে অর্ডার আইডি চলে আসছে তাই না, পেমেন্ট স্ট্যাটাস ডিফল্ট কি চলে আসছে পেন্ডিং, আর এটা হচ্ছে আমার অর্ডার ডিটেইলস টেবিল, অর্ডার ডিটেলস টেবিল অর্ডার আইডি প্রোডাক্ট আইডি নেম প্রাইস কোয়ান্টিটি গ্রেডেড আপডেটেড, ওকে ফাইন, ঠিক আছে, এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল আপ টু নাও, সো এখন আমরা যখন এখানে ক্লিক করব তখন এই তিনটে টেবিলে ডাটা যাবে, যখন এখান থেকে ক্লিক করব ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিলাম তখন আমার এই টেবিল, এই টেবিল এবং এই টেবিলে ডাটাগুলো যাবে, ঠিক আছে, সো হাউ ক্যান আই ডু দ্যাট ইয়ামানিল্লা, প্রথমে আমাদের ডাটা নিতে হবে কোথায়, অর্ডার টেবিলে, একটা একটা করে নেই, অর্ডার টেবিলে ডাটা ঢুকবে, অর্ডার টেবিলে কি কি লাগবে, কাস্টমার আইডি, শিপিং আইডি, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস লাগবে না, লাগবে না, শুধু লাগবে কাস্টমার আইডি, শিপিং আইডি আর অর্ডার টোটাল, তিনটাই কোথায় আছে, দুইটা সেশনে আছে, আর একটা সেশনে রাখা হয় না অর্ডার টোটাল থাকে তাই না, অর্ডার টোটাল সেশনে রাখার জন্য কি করা লাগবে, শো কার্ড কন্টেন্ট দিস ইজ টোটাল তাই না, এটাকে সেশন কিভাবে রাখা যায় বলেন তো, পুট সেশন, সেশন স্যার পিএসপি লিখতে হবে না স্যার, পিএসপি লিখে দিয়েন পুট টোটাল, সো এখানে কি লাগবে, অর্ডার টোটাল, এখান থেকে আমি এই ইন্ডেক্সের নাম দিয়ে দিলাম কি অর্ডার টোটাল, সেশনে পুট হয়ে গেল অর্ডার টোটাল নাম এটা নাকি, আমরা একটা কাজ করি এখানে যাওয়ার আগে আমাদের কার্টে যাওয়ার কোনো সিস্টেম ছিল, জি স্যার ওখানে ক্লিক করে যাচ্ছে স্যার, আচ্ছা কার্টে মনে প্রোডাক্টগুলো সেট হয়ে গেছে, তো ব্যাক বাটন প্রেস করলাম এখানে আসে, ঠিক আছে, এখন মনে করেন সাবমিট বাটনে ক্লিক করলে কাজটা হবে, তো প্রথমে অর্ডার টেবিলে ডাটা যাবে, অর্ডার টোটালটা আমরা সেশনে সেট করে দিলাম, এবার খেয়াল করেন আমরা যদি চেক আউট কন্ট্রোলার এখানে আসি প্রথমে আমরা কি করব, এখানে ইউজ করে নিই সবাইকে,
অর্ডার পেমেন্ট আটা লাগবে কি স্যার অর্ডার ডিটেইলস অর্ডার ডিটেইলস ওকে নাইস সো প্রথমে অর্ডার টেবিল কাটা যাবে সো এখানে আমরা order is equal to new order এখানে তো রিকোয়েস্ট এর কি সি নাই তাই না চলে যাবে এবার অর্ডার করব সেভ অর্ডার সেভ করার পর যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে অর্ডার আইডি দিচ্ছে সেটা আমরা কোথায় অর্ডার আইডি প্রথম পেমেন্ট টেবিলে কি আছে অর্ডার আইডি স্যার অর্ডার আইডি সো অর্ডার আইডিটা কোথায় পাবো এইবার পেমেন্ট টাইপ এই জিনিসটা কোথা থেকে পাবো বলেন স্যার রিকোয়েস্ট ঠিক আছে মনে হয় না পেমেন্ট আর কিছু লাগবে দেখেন অর্ডার স্ট্যাটাস এগুলো তো ডিফল্ট যাবে তাই না পেমেন্ট টেবিলে ডাটা ঢুকে গেছে এবার কোথায় ডাটা দিতে হবে ওডি অর্ডার ডিটেইলস সো নিউ অর্ডার ডিটেইলস ইজ ইকুয়াল টু ডলার সাইন অর্ডার ডিটেইলস অলরাইট সো অর্ডার ডিটেইলস টেবিলে আমাকে ডাটা দিতে হবে এখানে নোটিশ দেয় অর্ডার ডিটেইলস টেবিলে ডাটা আমি দিব ডাটা পাবো কোথায় কার্ড থেকে স্যার কার্ড থেকে সো কার্ড থেকে আমাকে ডাটাগুলো তুলে নিয়ে আসতে হবে তাই না
এখন আমাকে এখানে ইউজ করতে হবে কি কার্ট সো এখানে আমি ইউজ করতে হবে কার্ট ক্লাসটা আমি এখানে ইউজ করে দিলাম ঠিক আছে সো কার্ট ক্লাস আমাকে রিটার্ন করবে কি কার্ট p r o d u c t কার্ট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ফাংশনটার নাম কি বলেন তো কন্টেন্ট সব ভুলে গেছেন আমিও ভুলে গেছি একটু দেখে আসি কার্ট কন্ট্রোলার কই এই লাইনটা বলেই তো হয় নাকি নিয়ে যাবে না সো কার্ট প্রোডাক্টস অর্ডার ডিটেলসে প্রথমে কি আসবে অর্ডার আইডি আগে শুধু স্যার এরপরে আসবে হচ্ছে প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি প্রোডাক্ট আইডি কোথা থেকে আসবে বলেন তো আমার আর কিছু লাগবে না I'm happy. মানে রুবেল না আবার সো প্রোডাক্ট আইডি ওকে সো নাম থেকে আদার ওয়াইজ সো প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম আপনারা তো আবার ঠিক আছে ব্যাপার না আমরা তো নাকি আবার এখানে কি দিচ্ছি দেখছেন ধরাটা কিন্তু আমি খাইতাম এখানে কি আছে আপনার ঘুম হারাম সব হারাম আপনার যদি কেউ বলে কেমন আছে আপনি বলবেন যে ফাইলাম কেউ ঠিক আছে সিস্টেম এটাই আর কি আপনাকে যদি কেউ বলে কেমন আছে আপনি বলে ফাইজলাইন করুন বাঘ এখান থেকে ঠিক আছে ও জায়গা থেকে বেরিয়ে এসে কি করেন তাহলে তো গেছে তুমি কইলে কি করেন তাহলে গেছে আপনাদের ফিলিংস ফিলিংস কি বলেন অনেকদিন আমরা একসাথে ছিলাম আর কি যাই হোক এখন দোয়া করেন আগে এখন কি করবো বলেন সব তো ঢুকে গেছে হিসাব অনুযায়ী সব যাওয়ার কথা পেমেন্ট টেবিলে অর্ডার টেবিলে এবং অর্ডার সিডিউল টেবিলে হিসাব অনুযায়ী যাওয়ার কথা বাট তার আগে আমি একটু দেখে আসি কার্ড কন্ট্রোলারটা একটু দেখে আসি আইডি নেম প্রাইস কোয়ান্টিটি ঠিক আছে আইডি নেম প্রাইস কোয়ান্টিটি নাইস সো অর্ডার ডিটেইলস টেবিলে ডাটাটা যাচ্ছে আমি ফাইনালি কি হবে আমাকে একটা রিটার্ন করতে হবে আর কি আমরা রিটার্ন কোন একটা ইউর এলআইএস এ রিডাইরেক্ট করে দিলাম রিটার্ন রিডাইরেক্ট করে দিলাম ধরেন যে কার্ট করে দিলাম চেক আউট কার্ট না এটা কাস্টমারের হোম কাস্টমার হোম মেসেজ দিবেন বা এখানে বলেন বলে দিলাম সাপোজ মাই হোম বলে দিলাম তাহলে সে একটু ভালো অনুভব সুন্দর অনুভব করবে দিতে পারি সো নাও এবার এই অ্যালাইজটার জন্য আমরা ওয়েব ডট পিএইচপি পেজে আসতেছি আর এসে এখানে আমরা যেটা করতে পারি এভাবে
এখানে বলে দিলাম, এখানে বলে দিই কাস্টমার, এটা তো দেখবে না তাহলে আবার কাস্টমার বলে সে আবার মাইন্ড করতে পারে কাস্টমার হোম। ওকে, সো এই কন্ট্রোলারের এই ফাংশনটা আমরা ডেফিনেশন দেবো এবার। পাবলিক ফাংশন কাস্টমার হোম, এখানে এসে কি করবো বলেন তো, সিম্পলি একটা ভিউ লোড করব, রিটার্ন করব ভিউ থেকে, এরকম আর কিছু না। আমরা যাচ্ছি ভিউতে, ফ্রন্ট এন্ড কাস্টমার পিএসপি ফাইল কাস্টমার ডট ব্লেড ডট পিএস ফিনিশ করে দিলাম। এবার এখানে এসে আমরা কাজ করব আর কি। সো কি কাজ, এখানে আগে একটু ওই এক্সটেন্ড টেক্সটেন্ড করি, এখানে বলে দিতে পারেন ওয়েলকাম মুকলেস অথবা এখানে বলে দিচ্ছি একটা হেডিং ট্যাগ নিয়ে যে থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ইওর অর্ডার we will process it back থেকে মুখ সেন্ট ব্যাক কি করে সেই এরকম অনেক ডিজাইন করতে হবে, তার ছবি টবি নিতে হবে, অনেক কিছু অনেক রং তো আমরা তাকে দেখাইতে হবে, তা না হলে সে আপনার সাইটে আসবে না। ঠিক আছে নাও, এখন আমরা যেটা করি ফিয়ামনি লার একবার একটা টেস্ট মেরে দেখি, যখন ক্যাশ অন ডেলিভারি ক্লিক করে সেভ কাস্টমার ইনফোতে ক্লিক করবে, সেভ সাবমিট অর্ডারে ক্লিক করবে, তখন বেসিক্যালি এখান থেকে ঘটনাটা ঘটবে। সো অর্ডার ক্লিয়ার করতেছে, অর্ডার টেবিল উপরে নেওয়া হয়েছে, অর্ডার পেমেন্ট অর্ডার ডিটেলস কার্ড সেশন সব আছে। নাইস, সেশন থেকে কাস্টমার আইডি আরেকবার রিক্সপি হয়ে নিচ্ছি, কাস্টমার আইডি শিপিং আইডি অর্ডার টোটালটাকে নিয়ে রেখে সেভ করে দিচ্ছে, আইডিটাকে নিয়ে আবার সেশনে পুট করে দিচ্ছে, তাই না? ফাইন, এবার পেমেন্ট টেবিলের মধ্যে অর্ডার আইডি এবং পেমেন্ট টাইপটা দিয়ে দেওয়া হচ্ছে, সেভ করে দিচ্ছে। পেমেন্ট টাইপটা লাগবে না আমাদের, পেমেন্ট আইডিটা লাগবে না সেশনে, সো রাখলাম না। অর্ডার ডিটেলস টেবিলে নেওয়া হচ্ছে, কার্ড টেবিল থেকে ডাটাগুলো নিয়ে সেভ করে দেন আমাকে কাস্টমার হোমে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পারতেছি বিষয়টা, মনে হচ্ছে এটাকে সে আমরা একটু দেখি কার্ড ক্লাসে কি অবস্থায় আছে। কার্ড ক্লাস কই, ওখানে মনে হয় প্রোডাক্ট আইডি না আছে, স্যার প্রোডাক্ট আইডি না, আইডি কি রাখা আছে, আইডি প্রোডাক্ট আইডি, আইডি নেম প্রাইস কোয়ান্টিটি। আচ্ছা, আর আমরা হচ্ছে অর্ডার ডিটেইলস টেবিলে রাখছি প্রোডাক্ট আইডি, তাই না? প্রোডাক্ট আইডি, ঠিক আছে। তাহলে কার্ড কন্ট্রোলারের মধ্যে চেকআউটের মধ্যে এসে আইডিটা নিয়ে পাচ্ছে, কার্ডটাকে স্যার প্রিন্ট দিলে বলা যায়, জি স্যার এটাকে প্রিন্ট দিলে, তাই না স্যার? যে এর মধ্যে কি আছে না কি আছে না আছে। আচ্ছা আচ্ছা, একটু দেখি আসি তো। তাহলে অর্ডার টেবিলে ডাটা যাওয়ার কথা আসছে, অর্ডার টেবিলে আসছে, পেমেন্ট টেবিলেও আসার কথা, পেমেন্ট টেবিলেও আসছে। এই যে পেমেন্ট টাইপ ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট স্ট্যাটাসটা কি আসছে, পেন্ডিং, আর অর্ডার ডিটেলস টেবিলের ডাটাটা আসে নাই।
কেন আসে কন্টেন্ট প্রিন্টার এই মনে করেন গন্ডগোল লাগলো এটা যে কখন খুবই আলাই যাবে কার্ড প্রোডাক্ট সো এবার কোথায় ছিলাম এখানে না এখানে ID, QTY, name, price, quantity. ID. লাগবে না এখান থেকে দেখেন আমি যদি এভাবে বলি মনে করেন এটা আছে থাক এডিটর লাইন কেটে দিই আমি যদি এরকম করি কার্ড প্রোডাক্ট আমরা এর আগে ইউজ করছি না তখন তো আমরা কিছু তারপরে প্রাইস ইউজ করছি কোয়ান্টিটি ইউজ করছি কার্ট ইউজ করা হয়েছে কার্ট ইউজ না করলে দেখাই তো এটা আপনারা বুঝছেন এরকম কাজ করে ঠিক আছে বুঝতে পারছেন পরে সেকেন্ড প্যাকেট দিতে হয় লাগবে আপনারা এই কাজটা করলেন এটা কি ঠিক হয়েছে বলেন এতগুলো মানুষ আমার নাই ভুল হইতেই পারে আপনাদের ভুল হবে স্যার হ্যাঁ এখানে স্যার প্রোডাক্ট কার্ড হবে না অ্যাকচুয়ালি এটা এটা তো টুডি আরে এখান থেকে এখানে এখানে তো হবে না তো স্যার ওইখানে হবে স্যার আর কোথাও লাগ ও এখানে চেঞ্জ হবে দেখছেন তাও তো ও আমারে বাঁচিয়ে দিল কিছুটা আপনারা কি করলেন বলেন তো খালি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন এসি বাধা খাচ্ছেন আর ঘুমাচ্ছেন না 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 এবার কিন্তু ঠিক আছে ওকে সো বেসিক্যালি এখানে তো কার্টে তো একাধিক প্রোডাক্ট থাকতে পারে তাই না সে একটা টু ডিয়ার রিটার্ন করে এবং সেটাকে আমরা যে ফরেস্ট লুপ দিয়ে ভেঙে ভেঙে এভাবে নিয়ে আসলাম তাই না সো আই থিঙ্ক এভরিথিং ইজ ওয়ার্কিং ওয়েল নাও সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে যে আমরা আবার একবার একটা কাজ করি ক্যাশ অন ডেলিভারি দিই এটা দিই সেম প্রবলেম হলো নাকি এবার তো হওয়ার কথা এখান থেকে এখানে একটা একটা করে রো আসবে আর সেটাকে দেখাবে সে কার্ড প্রোডাক্ট এস স্যার সেভ কার্ড ইফোর্ট যে ভাই না না সেট এখানে একটা একটা করে আসবে আর সেভ করে সেভ হবে না আগে ইউজারস দেখি আগে যেমন ওই সরাসরি অ্যাক্সেস পাওয়ার কথা হবে তো যেমন মনে কর ও হো এই যেখানে কি করা আছে আইডি কি আছে বুঝতে পারছেন এই কাজগুলো করে কি মিষ্টি তো পায় না তো আমি কাজ হয়ে গেছে আরেকটা শো গেছে হ্যাঁ
না না প্রোডাক্ট কাট তো নিচে আসবে না প্রোডাক্ট কাট নিচে আসে পুরো নিচে আসে এবার হইছে আর কি আমাকে সময় নষ্ট করতেছে মনে এবার যদি দেই মাশাআল্লাহ মেথড নট এলাও হাই ডোন্ট ঠিক আছে এখানে কি হবে না এটা স্যার হয় না আসলে বুঝছেন আপনারা কোনো দায়িত্বই নেই আপনাদের ঠিক আছে থ্যাংকস ফর ইওর অর্ডার উইল কন্টাক্ট ইউ এতবার কাজ করার পর থ্যাংকস ফর ইওর অর্ডার সো এখন কি স্যার কার্ড খালি করে দেওয়া হবে নাকি কার্ড খালি করতেই পারি আমরা আবার নাও করতে পারি কারণ ওটা তো সেশনে থাকতেছে সো ওটা নিয়ে আমাদের পরে যদি স্যার পরে যদি করে স্যার তখন স্যার অর্ডারটা আমাদের দুইবার হয়ে যাবে হ্যাঁ একই ডিলিট করে দিতে পারি সব ডিলিট করে দিলাম হ্যাঁ এবার আমার কার্ড টেবিলে কিছু নাই এখানেও কিছু নাই এখানেও কিছু নাই ঠিক আছে আমি এখানে আছি এখানে আসার পর আরো কিছু ফ্লস এখানে আছে তো এখানে আইটেম প্রোডাক্ট একটাই আছে তো ডিলিট করে দিতে পারছেন না তাহলে কি করতে হবে স্যার হোমে ঢুকে স্যার প্রথমে আগে কাজটা করে তারপর স্যার হোমে মানে ভিউটার লোড করবে স্যার কার্ড কন্ট্রোলার তো না সেভ কন্ট্রোলার একটা করে সেভ করতে সেভ করার পর আমি কি করে দেবো বলেন তো কার্ড সেশন থেকে স্যার বের করে দেবো কার্ড থেকে স্যার টোটালটা কি স্যার আমরা একবারে স্যার পরিষ্কার করে দিতে পারেন স্যার দাঁড়ান কার্ড স্কোপ ফাংশনের নাম কি রিমুভ নাম তাও ভুলে গেছেন জি স্যার রিমুভ স্যার হচ্ছে না এবার কার্ড রিমুভ এখানে কি হবে আইডিয়া হবে স্যার প্রোডাক্ট টেনশন দেওয়ার কোনো কারণ নাই টেনশন দেওয়ার জন্য এখন ঘটনা হচ্ছে ঘটনা ঘটে যাবে একটা একটা করে সেভ করবে আবার কার্ড থেকে কি করে দিবে সো নাও যেটা হচ্ছে বিষয় এখন সেটা হচ্ছে ধরেন আমি এখানে আসলাম এখন খেয়াল করেন এখানে ছোট্ট একটা ক্লজ আছে সেটা হচ্ছে যে বেসিক্যালি যে কাস্টমার লগ ইন করেছিল সে কি এখনো লগ ইন অবস্থায় আছে না লগ ইন অবস্থায় কিন্তু এখনো আছে এখন এখান থেকে যদি সে চেক আউটে ক্লিক করে আবার তাকে কি কি করতে বলতেছে লগ ইন করো এখন যেহেতু একবার সে লগ ইন করা আছে তার কি পেজটা আসা উচিত যেখানে আমরা যে কাজটা করছি এই যে কোথায় যে চেক আউট ঠিক আছে চেক আউটের এখানে আমাদের একটু উস্তাদি করা লাগবে সেটা কিরকম session get customer id ঠিক আছে কিনা জানি না ভুলে নেই দয়া করে একটু বলেন ঘুমায়েন না এখন কি হবে স্টুডেন্ট নেম স্যার স্টুডেন্ট নেম শিপিং আইডি কাস্টমার নেম কইছে ওরে কেউ কিছু বলেন সবই ইম্পর্টেন্ট জব এখানে আমি যদি ভাই বলি যে ইফ কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু নাল ইউজ করা যাবে ডাইরেক্ট
হচ্ছে এ বড় হাতের অ্যানসার স্যার নট নাল হবে নাল যদি নাল হয় তাহলে স্যার চেক আউটে থাকবে আর যদি নাল নাল ইজ নট ইকুয়াল টু নাল অ্যান্ড shipping id is not is equal to n u যদি কি করলাম দেখেন কাস্টমার আইডি আর শিপিং আইডি দুটোই যদি নাল হয় মানে দুটোই যদি নট নাল মানে কি আছে তাই না দুটোই যদি থাকে তাহলে তাকে কোথায় পাঠাবো বলেন পেমেন্টে স্যার পেমেন্টে রাইট সো পেমেন্টের জন্য অ্যালাইজটা কোথায় এই যে তাহলে এখানে কি হবে ঠিক আছে না কি করলাম বলেন তো যদি এখানে প্রথমে সেশন থেকে কাস্টমার আইডি নিলাম শিপিং আইডি নিলাম সেশন থেকে সেশনে রাখা হচ্ছে এখন আমি বললাম যদি কাস্টমার আইডি যদি নাল না হয় শিপিং আইডি যদি নাল না হয় তাহলে এবার সে চেক আউটে ক্লিক করলে নাল মানে কি আসে থাকলে বারবার তাকে দেওয়া লাগবে না চেক আউটে ক্লিক করলে সে কোথায় চলে যাবে সরাসরি পেমেন্ট পেজে চলে যাবে আবার এলস ইফ আবার কি হতে পারে এখানে এই যে ব্লক করে করে দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে এখানে এখানে বললাম যদি শুধু কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু নাল না হয় তাহলে তাকে কোথায় পাঠিয়ে দিব শিপিং এ শিপিং এ যাবে সো ওয়েব থেকে শিপিং কোনটা এইটা এটাই যাবে আর যদি পুরোটাই না হয় তার মানে কি উপরের দুটো যদি ফলস হয় তার মানে লগ ইন করাও নাই রেজিস্ট্রেশন করাও নাই এখানে আমরা কিছু নাটক করলাম এভাবে ওকে প্রথমে চেক করলাম কাস্টমার আইডি এবং সেশন আইডি দুটো আছে কিনা থাকলে তাকে পেমেন্টে পাঠা দিচ্ছে এরপরে চেক করতেছি কি এমন তো না এমন তো হওয়ার সম্ভাবনা নাই যে কাস্টমার আইডি নাই বাট শিপিং আইডি আছে এরকম কি হবে এরকম হওয়ার সম্ভাবনা নাই কাস্টমার লগ ইন করার পরে না সে শিপিং অ্যাড্রেসটা পাবে সেই জন্য কাস্টমার আইডি যদি থাকে তাহলে কোথায় পাঠিয়ে দেবে শিপিং পেজে আর যদি দুটোর একটা না থাকে তাহলে চেক আউট পেজে পাঠিয়ে দেবে এবার যদি আমরা এখানে আসি একটু ব্যাক বাটন প্রেস করি কার্টে থাক রিলোড দিই এবার এখানে ক্লিক করলে নিয়ে আসলে কোথায় যাওয়া উচিত পেমেন্টে দেখেন কোথায় আছে পুনরায় বেজে গেছে আর কি অন্য ক্লাসের লোক দিয়ে চলে আসছে মনে হয় খেয়াল করেন কথা বলেন না আমাদের কিন্তু দুইটা কাজ পরবর্তীতে করা হয়েছে কার্টে প্রোডাক্ট এক করা সরি অর্ডারটা সাবমিট করার পর প্রোডাক্ট গুলো কার্ট থেকে কি করা হয়েছে ডিলিট করা হয়েছে না সেই কাজটা হয় কিনা দেখতে তো হবে নাকি তাহলে এবার ক্যাটাগরি টেবিল আসতেছি আমি প্রথমে হোমে আসলাম এখান থেকে কোন একটা প্রোডাক্ট কার্টে নিলাম সাপোজ মনে করেন যে এটাই দুইটা নিব দুইটা নিলাম আচ্ছা দুইটা আছে ঠিক আছে আরো একটা নিব আচ্ছা নিচ্ছে না এবার চেক আউটে ক্লিক করি পেমেন্টে নিয়ে আসছে ক্যাশ অন ডেলিভারি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম বললাম এরকম আসছে এবার যদি এখানে যাই রিলোড দিয়ে একটা অর্ডার আসার কথা আসছে 70,000 টিশার্টটা আসছে এখানে আসছে ক্যাশ অন ডেলিভারি পেন্ডিং অর্ডার আইডি 4 এখানে অর্ডার আইডি কত ছিল 4 ছিল এখানে আসি দেখেন ও মাই গড একটা আসছে স্যার
খেয়াল করছেন স্যার কাটে গেলে কিছু পাওয়া যাবে না কাট এমপি কেন প্রোডাক্ট আসার কথা কয়টা দুইটা স্যার অর্ডার ডিটেইলস টেবিলে প্রোডাক্ট আসার কথা দুইটা বাট আসছে একটা পরেরটা আসছে স্যার আগেরটা আসে কি অবশ্যই আসে না প্রোডাক্ট আসার কথা কয়টা দুইটা স্যার দুইটা আসছে একটা ঠিক আছে সো বেসিক্যালি আমরা যদি এই কাজটা এখানে একটু মেবি আমাদের একটু গন্ডগোল লাগছে জায়গাটা আর কি যে যখন আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি তখন সে কি সব রিমুভ করে দিচ্ছে একটা একটা করে তো করার কথা যে রোয়া ডিটা আসছে শুধু স্যার সেটাই করার কথা শুধু তো আমারও কথা আচ্ছা আবার করে দিই আরেকবার করে দেখ মনে করেন একটা নিলাম পার্টে অ্যাড করি চেক আউট ক্লিক করি চেক আউট না শপিং এ স্যার একটা নিলে তো স্যার একটাই আসবে স্যার দাঁড়ান এক মিনিট লিঙ্ক কি অবস্থা 130 টাকা এটা এরকম আসছে না ডেমো প্রোডাক্ট খেয়াল করবেন ভালো করে এটার দাম অনেক বেশি কেটে নেওয়া যাবে না সেটা একটু খেয়াল করেন প্রথমে আছে কি হাবি জাবি প্রোডাক্ট এবার ডেমো প্রোডাক্ট হাবি জাবি প্রোডাক্ট একটা ডেমো প্রোডাক্ট তিনটা তো স্যার প্রাইস হাবি জাবি তো থাকতেছে 12,425 টাকা চেক আউটে ক্লিক করে এখানে আসছি ক্যাশ অন ডেলিভারি দিলাম সাবমিটে ক্লিক করলাম মাই হোমে পাঠাই দিয়েছি 12,425 টাকা ঠিকঠাক মতো আসছে শিপিং আইডি 1 কাস্টমার আইডিও সেম একই কাস্টমার অর্ডার করতেছে অর্ডার আইডি 6 ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি পেন্ডিং প্রথমটা আসতেছে কারণ কি পরে দিব এবার দেখি কি হয় কাটে গেলে তো আমরা কিছু পাবো না তাই না কার্ড ফাঁকা এবার আরো দুটো প্রোডাক্ট অ্যাড করি স্যার মানে হাবি জাবিটা বাদ দিয়ে স্যার অন্য দুটো করেন স্যার দেখি কি আসে হাবি জাবিটা বাদ দিব স্যার এই ডেমো প্রোডাক্ট দিয়ে দিলাম জানি চারটা দিলাম এবার এক্সপিডিয়া এক্সিটে একটা ডেমো প্রোডাক্ট চারটা চেক আউট দিচ্ছি অর্ডার ভাই এরকম অর্ডার আসলে তো পাঙ্খা ঠিক আছে ডেমো প্রোডাক্ট আসছে পরেরটা আসতেছে স্যার আগেরটা আসতেছে পরিস্কৃপ্টে কি কোনো ঝামেলা হয়েছে পরিস্কৃপ্টের সিনটেক্স এটা না আচ্ছা রিমুভটা আমি কেটেই দিই রিমুভ তো নাই স্যার ও রিমুভ তো নাই এখন মানে কি ফর ইচ কার্ড প্রোডাক্ট এস কার্ড প্রোডাক্ট মানে এবার লুপ ঠিক আছে দুইটা প্রোডাক্ট নিচ্ছে না স্যাম ভাই শেষ হয়ে গেছে ভাই 2 মিনিট লাগবে
আচ্ছা সামহাউ এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে যখন এখান থেকে আমরা ইয়া করতেছিলাম ডিটেইলসে যাচ্ছিলাম হ্যাঁ তখন এখান থেকে কিন্তু সে যেটা করতে পারতেছিল না সেটা হচ্ছে কার্টের প্রোডাক্টগুলো সে লুপ ওয়াইজ এখান থেকে বের করতে পারতেছিল সো আই থিঙ্ক এখানে একটা প্রবলেম হচ্ছে আর কি এই জায়গাটা সেই জায়গাটা একটু ডিবাগ করে দেখলে আমাদের জিনিসটা হয়ে যাবে সো রুলস অনুযায়ী কি এখান থেকে এখানে একটা একটা করে রো আসবে আচ্ছা এখানে একটা কাজ করে দেখা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের বলি ইকো প্রি প্রিন্টার এর মধ্যে কি আসবে বলেন তো এরপরে এখান থেকে কি দেখা যাবে বলেন তো দুইটা প্রোডাক্ট যদি আমরা কার্টে অ্যাড করি এরপর যদি হ্যাঁ দুইটা দেখা যাবে দুইটা আসা উচিত না আচ্ছা একটু কার্টে নেই কয়টা আছে এখন দুইটা আছে এবার চেক আউটে ক্লিক করলাম এটা ক্লিক করে এখানে ক্লিক করলাম প্রোডাক্ট কয়টা আসছে একটা ওয়াই না দুইটাই তো আসছে এক এই যে রো আইডি দুইটার কি এক না স্যার এক না তো তো হোয়াটস দ্য প্রবলেম সেখান থেকে দিয়ে আমি সেভ করে দিচ্ছি আচ্ছা এটাই তো সিস্টেম আচ্ছা ওকে আমরা এই বিষয়টা আপনি একটা কাজ করবেন এখানে সামহাউ কোন একটা টেকনিক্যাল ছোটখাটো হয়তো কোনো লজিক্যালি সব প্রবলেম হতে পারে এই যে কার্ডের উপরে আরো কিছু টিউটোরিয়াল আমার আছে আপনারা চাইলে দেখতে পারেন তাহলে ট্রেনিং এর সাইট থেকে দেখতে পারবেন বিডি জবস এর বেশ কিছু প্রোগ্রামে দু তিনটা ব্যাচে আমার লেভেল এর কার্ড ক্লাস আছে ঠিক আছে তো ওখান থেকে দেখে নিন ঠিক আছে আজকে আমরা এখানে কন্টিনিউ করবো না এছাড়াও ধরেন যে আপনারা পরবর্তী ব্যাচগুলো তো হয়তো দেখতে পারবেন যেগুলো থাকে বাট টালা ট্রেনিং এর বিডি জবস এর চ্যানেলে ওখানে আমাদের কিছু আমার কিছু কার্ড ল্যারাভেল এর শপিং কার্ডের উপরে কিছু টিউটোরিয়াল আছে স্যার ব্যাচ 2 এবং ব্যাচ 3 কার্ড টেকনোলজিটাল স্যার ইউটিউবে নাকি টালা ট্রেনিং এর ইউটিউবের চ্যানেলে ঠিক আছে স্যার প্রেজেন্টেশন ইকুইপমেন্ট সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে হ্যাঁ আর প্রেজেন্টেশন